আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এই মুহূর্তে পাওয়া আবহাওয়া দপ্তর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। লাফিয়ে লাফিয়ে বেড়েছে তাপমাত্রা, ধেয়ে আসছে পশ্চিমা লঘুচাপ। আগামী 48 ঘন্টায় দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখীর সম্ভাবনা, এমনটা জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, এই ঝড় বৃষ্টির সম্ভাবনা কবে থেকে, এ বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে, সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজর। গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে সূর্যের তেজে অস্বস্তি বেড়েছে, রাতের তাপমাত্রাও বেশ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। পশ্চিম দিক থেকে বয়ে আসা গরম বাতাসের কারণেই এই তাপমাত্রার বৃদ্ধি। ইতিমধ্যে তাপমাত্রার পারদ 36 ডিগ্রি সেলসিয়াস পার হয়েছে। এরই মাঝে পশ্চিমী ঝঞ্ঝার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে এই সপ্তাহের শেষে বৃষ্টি হতে পারেও বলে জানিয়েছেন হাওয়া অফিস। এদিকে বর্তমানে পাকিস্তান ও পশ্চিম ভারতীয় সীমান্তবর্তী এলাকার উপর একটি পশ্চিমা লঘুচাপ অবস্থান করছে, যার প্রভাবে সেখানে মেঘমালা আবহাওয়া ও ভারতের ওপর কিছু বৃষ্টিপাত চলছে। এই পশ্চিমা লঘুচাপটি আরও পূর্ব দিকে অগ্রসর হয়ে ভারতের উপর দিয়ে বাংলাদেশের দিকে আসতে পারে। এর প্রভাবে আগামী 9 থেকে 11 মার্চ দেশের আকাশ সাময়িক মেঘলা ও কোথাও কোথাও হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে। তবে বৃষ্টিপাতের অঞ্চলের সংখ্যা অনেকটাই কম থাকতে পারে। মূলত কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্তভাবে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এর মধ্যেই দুই এক জায়গায় স্থানীয়ভাবে কিছুটা বজ্র বৃষ্টিও হলেও হতে পারে, যার নির্দিষ্ট অঞ্চল উল্লেখ করা সম্ভব নয়। এদিকে গত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা 16.2 ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে। এ সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 21.3 ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়েছে 21 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া জানিয়েছেন, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় দেশের উত্তর পশ্চিমাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তাপেরাই অপরিবর্তিত থাকতে পারে। তো এই ছিল আজকের আবহাওয়ার খবর। তো এরকম লেটেস্ট আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন।